করোনা পরিস্থিতিতে টিকে থাকার এক নতুন লড়াইয়ে মানুষ ধারাবাহিকভাবে আমরা তুলে ধরছি তাদের সংগ্রামের কথা। আজ কথা বলেছি রাজধানী মহাখালীর নুরুল ইসলামের সাথে। আগে তিনি গাড়ি পার্টসের খুচরা ব্যবসা করতেন, করোনাকালে সেই ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। এখন ফুটপাতে মাস্ক স্যানিটাইজার বিক্রির নতুন পেশায় নিজেকে সম্পৃক্ত করেছেন। আমি আগে গাড়ি পার্টসের ব্যবসা করতাম, কিন্তু বর্তমান করোনার কারণে পরিস্থিতি শিখার, ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ। এখন জীবন জীবিকা নির্বাহের জন্য, আমার তিন সন্তান নিয়ে, ফ্যামিলি নিয়ে চলার জন্য বাধ্য হয়ে আমি এই মাস্ক বিক্রি করতেছি রাস্তায়। তারপর জীবন যুদ্ধের সাথে আমি আরেকটা যুদ্ধ নিয়ে চলতেছি। হ্যাঁ, আমার সন্তান নিয়ে, আমার স্ত্রী নিয়ে ঢাকা শহরে বাসা ভাড়া কমায় না, বাসা ভাড়া কোনো ছাড় দিচ্ছে না কোনো বাড়িওয়ালা।